সুমাইয়া ইয়াসমিন আপনি লিখেছেন, মেয়েরা কি সঠিকভাবে পর্দা করে পাবলিক ভার্সিটিতে পড়তে পারবে? সহশিক্ষা কি কঠোরভাবে হারাম? দেখুন, নিজেকে আপ্রাণভাবে পর্দাহীনতার এবং ফিতনার জায়গা থেকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করে শিক্ষা অর্জন করার চেষ্টা করতে হবে নানা কারণে। বিশেষ করে ডাক্তার হিসাবে মেয়েদের যে সেক্টরগুলো আছে সেগুলোতে কাজ করার দরকার আছে, শিক্ষক হিসাবে মেয়েদের সেক্টরগুলোতে কাজ করার দরকার আছে, আর অনেক ক্ষেত্রে কাজ করার দরকার আছে। অতএব পর্দা এবং ফিতনামুক্ত এই দুটি বিষয়কে যতটুকু অ্যানসার করা সম্ভব হয় নিজের সাধ্যের সবটুকু দিয়ে করে তিনি এটি করতে পারেন। আর যদি এগুলো ভয়াবহ রকমের হুমকির সম্মুখীন হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়েজ হবে না। তবে নিজের ব্যক্তিগত কোনো আপনার সিদ্ধান্ত যদি নিতে হয় এ ধরনের ইস্যুতে, তাহলে সেক্ষেত্রে একজন বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাছে পুরো বিষয়টা তুলে ধরে তার জন্য এক্ষেত্রে শরিয়ার নির্দেশনা কী হতে পারে সেটি ওই আলেম থেকে জানার চেষ্টা করবেন, সেই আলেমের দৃষ্টিভঙ্গিটা নিয়ে তিনি আমল করবেন। নিজে নিজে প্রত্যেকটা বিষয়ে এ ধরনের ক্ষেত্রে ক্যালকুলেশন করে আপনার চলাটা কঠিন হয়। এই জন্য আমরা অনুরোধ করব এ বিষয়ে যে আশেপাশে আপনার জানাশোনা কোনো আলেমের কাছে আপনার পুরো অবস্থার বিবরণ দিয়ে তারপর আপনি ডিসিশন নেবেন। আমরা মৌলিক কথা শুধু বললাম। এমনিতে তো সহশিক্ষা এটা ইসলাম অ্যালাউ করে না। ইসলাম তো চায় যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ছেলে মেয়ে আলাদা আলাদা পড়বে, বিশেষ করে যখন তারা বড় হবে তখন তারা আলাদা আলাদা পড়বে। এটা ফিতনা মুক্ত থাকার জন্য অন্যতম মাধ্যম, এটাই ইসলামের মূল শিক্ষা। এই জন্য ইসলাম সহশিক্ষাকে মৌলিকভাবে অ্যালাউ করে না, কিন্তু আমরা বলেছি বিশেষ পরিস্থিতির কথা।